স্টেশনে স্টিল বা ভিডিও ক্যামেরার ব্যবহার আপনার পোলিং স্টেশনে স্টিল বা ভিডিও ক্যামেরা ব্যবহার করা হতে পারে এই ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টিংও করা হতে পারে যদি আপনার পোলিং স্টেশনে ক্যামেরা লাগানো হয় তাহলে সেটাকে চালানোর জন্য পোলিং স্টেশনে অন্যান্য লোক নিযুক্ত করা হতে পারে ক্যামেরাগুলোকে এমনভাবে লাগাতে হবে যে তার মধ্যে যেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ছবি ওঠে তাছাড়া পোলিং স্টেশনের ভেতরকার কাজকর্ম দেখা যেতে পারে যেমন ধরুন ভোটারদের শনাক্তকরণ অমোচনীয় কালি লাগানো ইত্যাদি খেয়াল রাখতে হবে যে ভোটিং এর গোপনীয়তা যেন ক্যামেরার জন্য খর্ব না হয় ক্যামেরার মধ্যে কি কি জিনিস রেকর্ড করতে হবে ভিডিওগ্রাফার ফটোগ্রাফার এটা নিশ্চিত করবেন যে সব রকম জরুরি কার্যকলাপ যেমন ধরুন মক পোল ইভিএম এর সিলিং ইভিএম এর সিলের ওপর পোলিং এজেন্টদের সই করা ইত্যাদি ঠিকঠাক রেকর্ড করা হয়েছে কিনা পোলিং স্টেশনে ঘটা কোনো অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোলের ঘটনাকে রেকর্ড করতেই হবে বিশেষ করে এইসব ঘটনাগুলো রেকর্ড করতে হবে ভোটারদের ভয় দেখানোর ঘটনা লোভ দেখানো বা ভোটারদের ঘুষ দেওয়ার ঘটনা পোলিং স্টেশনের 100 মিটারের মধ্যে প্রচারের ঘটনা ভোটিং কম্পার্টমেন্টের অবস্থান পোলিং এজেন্টদের উপস্থিতি মক পোলের পরিণামটা পরিষ্কার করা ইভিএমগুলোর সিলিং ভোটারদের শনাক্তকরণের প্রক্রিয়া লাইনে দাঁড়ানো ভোটার ভোট শেষ হওয়ার সময় অপেক্ষারত ভোটারদের লাইনের দৈর্ঘ্য পোলিং স্টেশনের ভেতরে কোনো ধরনের ঝগড়াঝাটি বা অশান্তি সেক্টর অফিসার অবজার্ভার নির্বাচনী কর্মকর্তা বা কোনো গুরুত্বপূর্ণ মানুষের আগমন যেমন ধরুন প্রার্থীদের আগমন যদি ইভিএমকে বদল করতে হয় পোলিং স্টেশনে ঘটা কোনো ঘটনা সব ভিডিও আর ছবি তোলা তারিখ আর সময় রেকর্ডিং এর সাথে করতে হবে যাতে আসল সময় আর তারিখটা যাচাই করে দেখা যায় খেয়াল রাখবেন এই লিস্ট হলো উদাহরণমূলক এটা কিন্তু সম্পূর্ণ সূচি নয় তাছাড়া ডিইও এর পরিকল্পনা অনুযায়ী আপনার পোলিং স্টেশনে যদি ওয়েবকাস্টিং বা পোলিং স্টেশনে ঘটা সব ঘটনার লাইভ ওয়েব স্ট্রিমিং হয় তাহলে তার সম্বন্ধে ব্যবস্থাপনার সব বৃত্তান্ত জেনে নেবেন